watch hentai all the time with senpai. My soul is tormented by a succubus. Call assist, pencil dripping from the way I spit. Fell in love with this. Hello guys, welcome to my YouTube channel. Okay, actually, I asked for a Motorola nebo na Motorola Power One nebo. Okay, Nokia nebo. ये दुटो फोन है ये वेबसाइट है ये नाम अच्छे devicespecification.com एंड ते के डिवाइस जो तो स्पेसिफिकेशन ऐसे जाबे तो स्पेसिफिकेशन सब उल्लेख कर दाय ना भाव कंपेयर करते बार बे लाइक विथ हाइट सब बोल दे वैसे थिकनेस कार वैसी देखो मुझे मोटोरोला थिकनेस वैसी नोकिया थिकनेस कम वेट Motorola বেশি weight Nokia কম আচ্ছা সিম কার্ড কি আছে দুটো ন্যানো সিম আছে ফোর্থ ফর্ম ফ্যাক্টর সিমসে তো আছে বইয়ে মেনশন করে দিচ্ছে আচ্ছা কটা সিম সিম স্লট 1 Nokia দুটো স্লট আছে সিম কার্ডে Motorola একটা আচ্ছা এখানে মেনশন করে দিয়েছে যে দুটো সিম কার্ডের একটা ভেরিয়েন্ট আছে সেটার দাম কত হতে পারে দেখতে হবে আচ্ছা এখানে এলটি ব্যান্ড কোনটা সাপোর্ট করে কোনটা মানে দুটো প্রাইস সেম এলটি ব্যান্ড আর নেটওয়ার্ক টেকনোলজিস ব্যান্ড এবার নেটওয়ার্ক টেকনোলজিস ব্যান্ড কি কি ইউজ করা হয়েছে এখানে জিপিএস এইচএসপি আছে কিন্তু এখানে ক্যাট 4 মানে ক্যাট 4 এর LTE ব্যান্ড দেওয়া আছে কিন্তু এখানে মোটরোলাতে ক্যাট 6 মানে যদি ক্যাট 6 মানে হচ্ছে সবচেয়ে ভালো মানে মিড রেঞ্জের ভিতরে ক্যাট 4 টা হচ্ছে কমা মানে মোবাইল রিসেপশনের ব্যাপারে যদি হয় মানে স্পেসিফিকেশন দেখে শুধু বলছি তাহলে মোটরোলার মোবাইল রিসেপশন খুব ভালো হবে এখানে অনেক মোবাইল রিসেপশনে অনেক কিছু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারো এখানে দুটোতেই বলে দিয়েছে যে অ্যান্ড্রয়েড পাই আসবে মানে যেটা নাও অ্যান্ড্রয়েড পাই আসবে কনফার্ম বলে দিয়েছে কোম্পানি থেকে সে বিষয়ে কোনো চাপ নেই আচ্ছা পয়সা দুটো সেমই দেখছি 636 4GB 4GB আচ্ছা সবই ঠিক আছে এখানে সব সেম আচ্ছা স্টোরেজের দিক থেকে দেখলে গেলে স্টোরেজও সেম মাইক্রো এসডি টাইপও সেম আচ্ছা আইপিএস ডিসপ্লে সাইজ আচ্ছা এখানে একটা ভাবার বিষয় আছে নোকিয়ার ডিসপ্লে সাইজ হচ্ছে 5.8 কিন্তু মোটরোলার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.18 ইঞ্চেস নচ আছে কি মোটরোলাতে উইথ নচ 6.18 দেখাচ্ছে আর নোকিয়াটা দেখি নোকিয়াটা উইথ নচ কিন্তু নোকিয়ার নচটা খুব ছোট মানে এদিক থেকে ভালো মানে নচ আমি অ্যাপ্রুভ করি না নচ আমার একটু দেখতে ভালো লাগে না মানে ফোনে অ্যাসেটিক চলে যায় কেন লাগে কিন্তু নচ যত কম থাকা হলো আমার মনে হয় নোকিয়াটাই নেওয়াই ভালো নচ একটু কম আছে ওভারঅল দেখতে দেখলে নোকিয়ার অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামে আছে গুগলের মানে ও সবটা মানে সবচেয়ে তাড়াতাড়ি হলে আপডেট অ্যান্ড্রয়েডের আপডেট নোকিয়াই পাবে আচ্ছা এখানে সেন্সার দেখে নিই সেন্সার সব এক আছে আচ্ছা ক্যামেরাতে কি ইউজ করা হয়েছে ক্যামেরা এ ইউজ করা হচ্ছে স্যামসাং এর ক্যামেরা সেন্সর ইউজ করেছে আর এখানে ইউজ করা হয়েছে কসমোস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর মানে এটা হচ্ছে সোনি বানায় এই মোটরোলা হচ্ছে সোনির সেন্সর ইউজ করেছে আর নোকিয়া হচ্ছে স্যামসাং এর সেদিকটা দেখে নিতে হবে ডুয়াল এলইডি আছে ডুয়াল এলইডি আছে 30fps দুটোতে সেম HDR সব সেম সেন্সর সাইজ এখানে সেন্সর সাইজ দিয়েছে না এখানে সেন্সর সাইজ দেয়নি কিন্তু এখানে প্রপারলি বলে দিয়েছে মেনশন করে দিয়েছে সেন্সর সাইজ কত পিক্সেল সাইজ কত যাই না মোটরোলা করতে চায় তো মোটরোলা মানে একদমই বেকার মানে এই পয়েন্টে বলবো মোটরোলার সাপোর্ট মানে আগে যখন প্রথম দিকে ছিল তখন ভালো ছিল কিন্তু এখন মোটরোলা কেমন হয়ে গেছে এখন যদি নোকিয়া যদি 200 টাকা দাম বেশিও হয় মোটরোলার থেকে আমার মতে নোকিয়া নেওয়া ভালো থ্যাংক ইউ
এটাই এটুনি বলতে চাইবো। আর যদি আমার চ্যানেল ফলো করো তাহলে এরকম অনেক প্রশ্ন করতে পারবে, আমি কম্পারিজন করে বলে দিতে পারবো। আর ফিউচার ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বেল আইকনটা দাবিয়ে দেবে যাতে ফিউচার আপডেট তুমি পেয়ে যাও। থ্যাংক ইউ। রোল দ্য ইন্ট্রো। I can make a wildfire get old.